মজা দেখো একটু আগে আমি জিপে নিয়ে গেছি না খালি পূজোর বাসন ধোয়ার জন্য কলটা এখানে নিচে লাগা এই করবি না নাকি বৃষ্টি হয়েছে বলে না না কত বড় দেখো টাকিটা হয়েছে কোনটা তা মোটামুটি আমি আমার ফ্ল্যাট করে খালি পাবো ও ওদি কি করছো এরমবে কলা উঠে গেছে মতো ইনস্যুরেন্স ক্লেম ডিপার্টমেন্টের সঙ্গে রীতিমতো ঝগড়া চলছে কস্তুরি থেকে আনিয়ে নেওয়া হয়েছে ঠিক নয় কিন্তু মায়না দেবেন এরপর থেকে আমাদের নেক্সট ঘুরতে যাওয়ার প্ল্যান গণেশ পুজো প্রচুর জিনিস ডাম্প হয়ে জমেছে যেগুলোকে সব ক্লিয়ার করতে হবে রিমাকে আজকে প্রোগ্রাম কিছু নেই ইচ্ছা তো ছিল একটু জিমে যাওয়ার কিন্তু শরীর দিচ্ছে না প্রচন্ড ক্লান্ত ফিল লাগছে 8:20 হয়ে গেছে সকাল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে দেখো কি সুন্দর মজা দেখো একটু আগে আমি শুট করে গেছি তখন ফুলগুলো ফুটেছিল না তো রেনি ডে আজকে দেখতে পাচ্ছি সমস্ত প্ল্যান তো মনে হচ্ছে ভেস্তে যাবে কালকে বাড়িতে গেস্টরা অনেকেই এসেছিল বিশেষ করে সন্ধ্যেবেলা এছাড়া আমার শিয়ালদা থেকে দুজন এসেছে রিয়া আর অঙ্কিত তারপরে শুভ এসেছিল রাতে মজা তো ভালোই হয়েছে কিন্তু মজার পরে একটা কষ্ট থেকে যায় সেটা কিন্তু রিমার হচ্ছে পুজোর সময় খাটনি তো আছেই পুজোর পরে বেড়ে খাটনির মধ্যে আরও বেড়ে যায় তখন না তো আজকে তোমার গাছগাছালির খবর কী দিদা জিপ বেরিয়ে গেছে কেন কালি বড় বড় কড়াই খড়াই গিয়ে নিয়ে ঘুরছে ঘন্টুর মার এখন অবস্থা খারাপ রে তিন দিন খানা করাই প্রসাদকে দিয়ে দাও না ওকে ধুয়ে দিয়ে দেবে অসুবিধা তো আর ওখানে রেখো তাহলে পুজোর বাসন ধোয়ার জন্যই কলটা এখানে নিচে লাগালো হ্যাঁ পরে দেখা যায় যে ড্রেনটা অ্যাকচুয়ালি বানিয়েছে এদিকে পরে এটা পরে লাস্ট মোমেন্টে চেঞ্জ করেছে কিন্তু ঢাল সবদিনে এদিকের জায়গায় ওই দিকে হয়ে বসে আছে ওখানে কলটা খুললেই জল ঢাললেই জল পুরো গড়িয়ে এদিকে চলে আসে আর দুপুরে খাওয়া দাওয়া বলতে কালকে ফ্রাইড রাইস করে বেঁচে গেছে আমাদের নাকি মিলিজুলি এই বেলাটা হয়ে যাবে আরামসে হ্যাঁ বাইদাবে কালকে গণেশ পুজো আমাদের ঘরে ছিল কিন্তু অফিস আমার খোলা ছিল পরশু দিনকে বিশ্বকর্মা পুজো ছিল তো বিশ্বকর্মা পুজোর পরের দিন মোটামুটি মার্কেট পুরো অলিখিত বন্ধই থাকে 9:15 বাজে আমার ব্রেকফাস্ট টাইম চলে এসছে মুসলি খেয়ে বসে পড়ো ফুল দমে এইডিংয়ে আর এদিকে বাইরে বৃষ্টিটা কিন্তু মাঝে মধ্যেই থেকে থেকে হয়ে চলেছে পুরো ছড়ানো এই যে জিনিস এই পরিষ্কার করে ওঠা মানে এক বিশাল হ্যাপার ব্যাপার গুড মর্নিং ভালো থাকবেন 12:20 বেজে গেছে করছিলাম এডিটিং এদিকে মেয়েকে আনতে মা চলে গেছে অলরেডি মেয়ে চলেও এসছে বোধ হয় এক্ষুনি বেল বাজালো বলে আসলে ওদের আজকে পরীক্ষা চলছে আজ থেকে 11:30 সময় ছুটি হয়ে যাচ্ছে বলে চলে এসছো ওরে কেমন হয়েছে ওই দাদাকে দেখ হ্যাঁ ওই যে সকালবেলা থেকে ফোনটাকে যে চেপে যাচ্ছে স্নান করেছি কেন এই করবি না নাকি বৃষ্টি হয়েছে বলে সব লিখেছি না আবার লম্বং সং ইতিহাস লিখে এসেছি টবে চল লিখবে এদিকে ঠাকুর ঘরের কাজ কর দূর হাফ পরিষ্কার হয়েছে ডট মোটামুটি কালকে জগাটা তোলনি এটা পুরো রেডি হয়ে গেল মনে হচ্ছে কি খাওয়া দাওয়া হয়েছে
ঘুমটু খেলো না আমাদের সঙ্গে, তাই তো? তো স্কুলে গেছিল চারটে মোদক নিয়ে তিন বন্ধুকে দেবে বলে, বন্ধুদের নাকি পরীক্ষা করে খুঁজে পাইনি, পরীক্ষা চেঞ্জ হচ্ছে তো, পরীক্ষা হওয়ার জন্য রুম নাম্বার চেঞ্জ হয়ে গেছে, খুঁজে পাইনি, তাও কি নাকি খুঁজেছিল দুটো তিনটে ঘর খুঁজেছে, খুঁজে পাইনি বন্ধুদেরকে, মোদকটা দেওয়া হয়ে ওঠেনি, কি আর করবে, নিজেই চালান করে দিয়েছে। ওকে টিফিনে দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস, আর সঙ্গে বলে আলুরদম ছিল নাকি, আলুরদম ছিল, হ্যাঁ, সেটা তখন আর খায়নি, মোদক দিয়ে কাজ চালিয়ে নিয়েছে, বাড়িতে ফিরেছে তাড়াতাড়ি, যেহেতু পরীক্ষা হয়ে গেছে 11টার সময়, ওই জন্য বাড়িতে এসে ওই টিফিনেরটা তখন খেয়েছে, খেয়ে এখন লম্বা টানা ঘুম দিয়েছে। গুড মর্নিং, আজকে বৃহস্পতিবার, গতকালকে অবধি আমি আপনাদেরকে কিছু সুর দেখিয়েছি, বাট কালকে অ্যাকচুয়ালি সারাদিন বৃষ্টি হয়েছে, আমিও ছিলাম প্রচণ্ড টায়ার্ড বিকেলবেলার পর, অ্যাজ সাজ কোনো কাজও ছিল না, মানে না পেরেছি অফিস যেতে বৃষ্টির জন্য, বাড়ির মধ্যে থেকে কত আর কি দেখাবো, যে পুজোর বাসন পোষণ অলরেডি 70-80% রিমা পরিষ্কার করে নিয়েছে, আরও কিছু বাকি আছে, ধীরে 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 করছে, পুরো ঘরটাও আস্তে আস্তে করে পরিষ্কার করছে, তো যতদিন না এটা হয়ে উঠছে মহারাজের আসল জায়গায় মহারাজ ফিরে যেতে পারছেন। কালকে আমি যতখানি শুট দেখিয়েছি তারপরে অ্যাকচুয়ালি আর সেভাবে কোনো আমাদের দেখাবার জায়গা ছিল না, আমি কালকে বিকেলের পর থেকে এত টায়ার্ড ফিল করছিলাম কোনো রকমে ব্লগটাকে আপলোড করে দিয়ে আমি খাটে কাত হয়েছি আর ঘুমিয়ে পড়েছি, টেরও পাইনি, কিন্তু তারপরে নিজেকে পুরো ফুললি চার্জ ফিল করছি, সিরিয়াসলি, ল্যাপটপটাকে রেডি না করতে পারলে আমি আগামী দিনে কয়েকদিনের মধ্যেই আমাকে বেরোবার আছে ফের, তো আমার ওটা পুরো ভেস্তে যাবে কিন্তু ওখানে গিয়ে এই ল্যাপটপের চক্করে, আজকে কিন্তু ভুলেও স্কুল যায়নি, তাই তো? ও আচ্ছা, পরীক্ষা চলছে তো, আবার নেক্সট কবে? সেই শনিবার, প্র্যাকটিসটা ভালো করে করে নাও, হ্যাঁ, কী অবস্থা, কতদূর এগুলো? তা মোটামুটি আমি আমার ফ্ল্যাট করে খালি পাবো এবছর, হবে কি কালকে ফ্ল্যাট হ্যান্ড ওভার করবে, দিন ভালো আছে না কালকে, পঞ্জিকা দেখে নিয়েছো? ও দি কী করছো, কী বানাচ্ছো গো? কলা উঠে রাখার মতো, ও হ্যাঁ নিচে রেখে দিয়েছিল, এখন কি দিলে কি ওর মধ্যে? ফাঙ্গিসাইডটা শেষ হয়ে গেছে, এখানে একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রাখলাম যাতে পোকা না হয়, বুঝো কি সব এক্সপেরিমেন্ট রে ভাই, আজ দেয় ওই পিঁপড়ে হয় না গেছে, হুম, মাঝে মাঝে ফাঙ্গিসাইড না থাকলে, হুম, হলুদ জলে গুলে, হুম, এমন বর্ষার বেলা সকাল থেকে জামা কাপড় শোনে, হ্যাঁ, গণেশ পুজোর পরদিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, মানে গতকাল থেকে বৃষ্টি হলে খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু এখন সমস্যা হয়ে গেছে দুদিন ধরে তো জামা কাপড় কিছু শুকাচ্ছে না, হ্যাঁ, সে তো ওই ঘুরতে যাওয়ার মতো অবস্থা, একই জামা কাপড় চার দিন থাকার মতো অবস্থা, হ্যাঁ, কোথাও কিছু মেলা যাচ্ছে না, জামা কাপড় ধুয়ে শান্তি নেই, সব দলা মশলা হয়ে ওই ইয়ের মধ্যে ওয়াশিং মেশিনের মধ্যেই পড়ে থাকছে, ঘটনা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কিন্তু এখন আমার ঝগড়া হয়েই চলেছে, ওরা আমার সামনের ফ্রন্ট ব্যাম্পারটাকে কোনোভাবেই অ্যাপ্রুভ করতে চাইছে না, অথচ ফ্রন্ট ব্যাম্পারে ভালো মতোই ধাক্কা এবং ঘষার লেগেছে, আমার যে ইন্স্যুরেন্স যে করে দেয় অমিত দা, তিনি বলেন যে আমার কাছে তো ভিডিও আছে, যদি তো আপনি ওই ভিডিওটা ওর সঙ্গে ওই লিঙ্ক ওইটার মধ্যে অ্যাটাচ করে ওদেরকে মেল করে দিতে, সিসি করে আমাকে, তাহলে আবার একটু ভিডিওটা খুঁজে বার করে ওটাকে অ্যাটাচ করে দিতে হবে, একটা বেজে গেল, ইন্স্যুরেন্স ক্লেম ডিপার্টমেন্টের সঙ্গে রীতিমতো ঝগড়া চলছে, মানে ওরা আর্গুমেন্ট করছে যে না ওটা পুরনো ধাক্কা, আমি বলছি না এটা কারেন্ট হয়েছে, তো সেগুলো সমস্ত আমাকে অরিজিনাল ফুটেজ বার করতে হয়েছে, প্রথম কথা ক্লিপ খুঁজে পাচ্ছিলাম না, এক গাদা ক্লিপ, অতগুলো ক্লিপ খুঁজে পাওয়াটা খুব চাপের, সেগুলো খুঁজে বের করে শর্ট আউট করে এক জায়গায় করে একটা ছোটো করে ভিডিও করে দিয়ে পুরোটা পাঠাচ্ছি, এই পুরো পার্টটা এখানে রয়েছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে,
এইগুলোকে ওরা মানতে চাইছে না, বিশ্বাস করছে না। এই জায়গাগুলো পুরো ধাক্কা লেগেছে, ওরা এইটাকে দেখাচ্ছে পুরনো। তো এই ঝগড়াঝাটি করতে গিয়ে আমার আজকে তো মনে হচ্ছে ভালো মতো দেরি হয়ে গেলো। এই কারণে অনেক কাঠখড় পুড়িয়ে লাস্টে ওরা অ্যাপ্রুভ করলো। ভিডিও ফুটেজ পাঠানোর পর ওরা দেখে আর কোনো আর্গুমেন্টে যায়নি, ভিডিওটা দেখেই বললো যে স্যার আপনার ওটা অ্যাপ্রুভ করে দিয়েছি, ডোন্ট ওয়ারি। আমি নাকি ভিডিওটা দেখে কাজ হলো নাকি কোনো ইনফ্লুয়েন্স লাগলো, বলে না না ভিডিওটা দেখেই ওটা পুরো ক্লিয়ার হয়ে গেছিলো, অসুবিধা হয়নি, পুরোটাই অ্যাপ্রুভ করে দিয়েছে। মানে সামনের ফ্রন্ট বাম্পার, সাইডের ফেন্ডার, গেট পুরোটা চেঞ্জ হবে, মানে ফুল চেঞ্জ হবে ওর দুটো, আর গেটে বডি ওয়ার্ক তো হবে, পেন্ট আর ডেন্টের কাজটা হয়ে যাবে। যাক একটা নিশ্চিন্ত হলাম, প্রায় তিন চার দিন পাঁচ দিন পরে আপাতত খবরটা পেলাম গাড়িটা অ্যাটলিস্ট আজ থেকে কাজ শুরু হচ্ছে। গাঙ্গুলিদা, আজকে ওই ইয়ে খোলা থাকবে আপনার এইচপি সার্ভিস সেন্টার, কটা অবধি থাকে দাদা একটু? ছটা। ছটা হলে তো একটু চাপ হয়ে যাবে, তাহলে আজকে আসবো না কালকে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে। আজকে দুপুরের আইটেম খুব লিমিটেড, রান্না করা হয়েছে শুধু ডাল আর ভাত, আর কস্তুরি থেকে আনিয়ে নেওয়া হয়েছে কচু পাতা, নাকি কচু পাতা চিংড়ি। কি করছো মানু, শনিবার দিন কি ম্যাথ পরীক্ষা আছে? ভাড়াটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না? ওরে সাবাস, কি সুন্দর সাজিয়েছে লোকটাকে। এই বৃহস্পতিবার পুজো, কি দিচ্ছ? রসগোল্লা। বেজে গেল নটা, অফিসে আজকে আর যাওয়াই হয়নি, দিনের পর দিন কামাই করে চলেছি, ঠিক নয় কিন্তু, মায়না দেবে না এরপর থেকে আমাকে। ওখানে আবার একটুখানি মেশিনটা গন্ডগোলও করছে, ছেলেগুলো এখনও অফিসে, ঠিক হয়েছে কি না জানি না, দেখি খবর লাগাচ্ছি। ল্যাপটপের জন্য ফোন করেছিলাম, তো ল্যাপটপের সার্ভিস সেন্টার ছটায় বন্ধ হয়ে যায়, অতএব বিকালের দিকে সেকেন্ড হাফে প্রোগ্রাম করলে কোনো দিনই হবে না, কালকে সকালবেলা ফার্স্ট আওয়ারই যাবো। আর আজকের ব্লগটা খুবই নিতান্ত সাদা মাটা হয়ে থাকবে আমি জানি, কারণ গতকালকের হাফ প্লাস আজকেরটা করেছি, দুদিনই চরম বৃষ্টি সিজন, বাইরে কোথাও বেরোতে পারিনি, অফিসেও যেতে পারিনি, এই দেখাবার সেইভাবে কিছু ছিল না, যা ঘরের মধ্যে নিজেরা ঝগড়াঝাটি করতে থাকি সেগুলোই দেখালাম। চলো, 11:30 বেজে গেছে অলরেডি, ঘন্টু আর ঘন্টুর মা আর ঘন্টুর বাবা তিনজনই খেতে বসে গেছে। আজকে আইটেমটা কি একটু শুনিয়ে দাও ভালো করে। অনেক কিছু আইটেম, অনেক। হ্যাঁ এরকম ডাল সেদ্ধ, ভাত সেদ্ধ, ডিম সেদ্ধ, আচ্ছা আমাদের অমলেট, ওকে, আর পেঁয়াজ সেদ্ধ, না পেঁয়াজ আর সঙ্গে চিপস আছে, বাবা। তো এই খেয়ে আজকে মোটামুটি গুটিয়ে যাব। আজকে সারাদিন অ্যাকচুয়ালি সেভাবে কোথাও বেরোনো হয়নি, কাল থেকে আবার ফুল ফ্লেজে অফিসিয়াল লেভেল কাজকর্ম যেরকম হয় সেরকমভাবে দৌড়াদৌড়ি শুরু করে দেবো। গাড়ির ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি বলেছিলাম যে ওটা যে বাম্পারটাকে ওরা ডিসঅ্যাপ্রুভ করেছিল প্রথমে, পরে ভিডিও ক্লিপ পাঠানোতে ওটাকে ইজিলি অ্যাপ্রুভ করে নিয়েছে, তোমাকে বলিনি বোধ না ওটা। পুজো পুরো ব্যাপারটা তো মিটলো, দু তিন দিন ধরে আমরা একটু টেনশনও ছিলাম, তাই না, পুরো ব্যাপারটা আলটিমেটলি ঠিকই মিটে গেছে, আরও ঠিকঠাক করে কীভাবে করা যায় সেটা পরের বার ভাববো, প্ল্যানিং অন্য চেঞ্জ হয়ে গেছে। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, ভালো থাকবেন তো থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ডু সাবস্ক্রাইব প্লিজ। আর আমাদের নেক্সট ঘুরতে যাওয়ার প্ল্যান জানাচ্ছি।